এরকম কি কোনো ঘটনা মনে পড়ে? না, এরকম তো কোনো ঘটনা মনে পড়ে না। যা ঘটনা ঘটেছে লাইফে সবই নিউজ এসেছে। এমন কোন নিউজ হয়েছিল যেটাতে মনে হয়েছে যে একটু বিরক্ত হয়েছেন বা মনে আছে যে রিপোর্টারটাকে খুঁজতে হবে, কেন এই রিপোর্টার করেছেন? হয়তো ছোটবেলা মনে এখন মনে হয় না, এখন ভালোই লাগে। সাকিব আল হাসান কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাচ্ছেন না। থ্যাংক ইউ সাকিব আল হাসান, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর আওয়ার চ্যাম্পিয়ন। Yes, মাহমুদুল্লাহ রিয়াজ, তিনি আছেন সাথে আরো বিগ সুপারস্টার বাংলাদেশ ক্রিকেটের। ক্রীড়াবিদ এখানে অ্যাওয়ার্ড নিয়ে যাচ্ছেন, তাদের অ্যাচিভমেন্ট গুলো আমি জানি না যে সবারটা জানা ছিল কিনা, একটু কি অনেকের অ্যাচিভমেন্ট জেনে একটু সারপ্রাইজ হচ্ছেন? না, খুব ভালো লাগছে যে সবাই যে অ্যাওয়ার্ড পাচ্ছে এবং বিগত দিনের যে ভালো খেলাগুলো খেলেছেন এবং ভালো কিছু করেছেন তার পুরস্কার স্বরূপ অ্যাওয়ার্ড পাচ্ছেন, এটা অবশ্যই একটা ক্রীড়াবিদদের জন্য অনেক বড় একটা পাওয়া। অ্যাবসলিউটলি, আপনি নিজেও বেশ কিছু পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন, লিটন দাস তিনিও আছেন, একটু মানে আমি জানি না লিটন দাস উপভোগ করছেন কি না। লিটন, মানে নিজের টার্ন এখনও আসেনি, তবে অন্যদের পুরস্কার নিতে দেখে কিংবা যে অর্জন সবার হয়েছে বা যেটা আপনি দেখলেন যে জমকালো একটা আয়োজন, সেটা নিয়ে আসলে কী বলবেন? না, খুবই ভালো লাগতেছে। মিরাজ যেটা বললো যে সবাই পরিশ্রম করেছে, পরিশ্রমের ফল এখানে পাচ্ছে, এটা একটা শুধুমাত্র অ্যাওয়ার্ড না, প্রত্যেকটা ক্রীড়াবিদদের জন্য এটা মোটিভেশনের জায়গা, নেক্সট টাইম তারা আরও বেটার করার চেষ্টা করবে এখান থেকে। মঞ্চে আসছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান, জোরে হাততালি। তপু বর্মাকে সেকেন্ড রানার্স আপ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড 2021 এবং তাকে আমরা দেখেছি কীভাবে বিগ টপে আফগানিস্তানের সঙ্গে সেই গোল যেটি ওয়ান ইয়ার সিস্টেম বাংলাদেশ এই যে তিনি পার হয়ে গিয়েছিল দারুণ কান্নাকাটি করেছিলেন তপু বর্মা। কেন ফোন দিচ্ছ, কেন ফোন দিচ্ছ? ছোট এবং তার সাথে তারা রয়েছেন